নতুন রেকর্ড গড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। সেভাবেই রাজ্য জুড়ে এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদের চেহারাও বদলাচ্ছে। দিন দিন খবরে উঠে আসছে অভিনব প্রতিবাদ, আর এবার এই পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় গরু নামিয়ে লাঙল টেনে প্রতিবাদ জানালেন জয়নগরের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। আজ সকাল থেকে জয়নগর নতুন হাট থেকে প্রিয়নাথের মোড় পর্যন্ত 4 কিলোমিটার দীর্ঘ রাস্তায় কেউ মোটর সাইকেল বা সাইকেল নিয়ে, কেউ হেঁটে, কেউ বা ট্রাকে দড়ি বেঁধে গরু ও মানুষ টেনে নিয়ে যায়। এই অভিনব প্রতিবাদ মিছিলে এলাকার প্রায় 500 মানুষ অংশগ্রহণ করেন। তবে এই মিছিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। গরুর গাড়ি চলতো রাস্তায়, তখন ডিজেল পেট্রোল ছিল না, ইঞ্জিন ছিল না। আজকের এই অত্যাধুনিক যুগে মোদী যখন ডিজিটাল ইন্ডিয়ার নাম করছে, যেভাবে ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে, আজকে ট্রাক রাস্তায় চালাতে গেলে যে ভাড়া, সেই ভাড়া দেওয়ার মতো মানুষ নেই। আজকে তাই সেই গরু নিয়ে আজকে রাস্তায় নেমেছি, ট্রাক গরু দিয়ে টানতে হচ্ছে। পিছনে হাজার হাজার বাইক আছে, যে বাইকগুলো আজকের চালিয়ে আসতে পারছে না, টানতে টানতে নিয়ে আসছে। হাজার হাজার মানুষ বাইক ছেড়ে, মোটর সাইকেল ছেড়ে তারা সাইকেল নিয়েছে, সেই সাইকেল নিয়ে যাচ্ছে। আজকে আমরা দেখছি হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে মোদী সরকারের এই তীব্র জনবিরোধী নীতি। ডিজেল পেট্রোল রান্নার গ্যাস থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি গাড়ির উপরে রান্নার গ্যাস ও আমরা সিলিন্ডার দেখেছি। এইভাবে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি ভারতবর্ষের বুকে, সমস্ত অলিতে গলিতে প্রান্তে প্রান্তে এইরকম প্রতিবাদ হোক, এই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। এই মোদী সরকারের পতন চাই, দিল্লিতে মমতা ব্যানার্জির মতো একজন মানবিক সরকার আমাদের প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা রাস্তায় নেমেছি, জয়নগরের মানুষ, বকুলতলার মানুষ রাস্তায় নেমেছে, হাজার হাজার মানুষ আজকের পথে নেমেছে।